আজকে পড়ব ফুসফুস ও মানব দেহের শ্বাস প্রক্রিয়া। মানুষের দুটো ফুসফুস, আমাদের বাম দিকের ফুসফুসটা ডান দিকের তুলনায় একটু ছোট হয়, তার কারণ এখানে হৃৎপিণ্ড থাকে। হৃৎপিণ্ড কিছুটা বাম দিক ঘেঁষে থাকে, তাই হৃৎপিণ্ডকে জায়গা দেওয়ার জন্য বাম দিকের ফুসফুসটা ডান দিকের তুলনায় একটু ছোট হয়। ফুসফুসের বাইরে একটা আবরণ থাকে যাকে বলে প্লুরা। প্লুরা হচ্ছে দ্বিস্তরীয় একটা আবরণ যেটা ফুসফুসের বাইরে থাকে। ফুসফুসের নিচে থাকে ডায়াফ্রাম। দেখো ডায়াফ্রাম হচ্ছে, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, এটা হচ্ছে একটা মাংসপেশী বহুল একটা মোটা পর্দা যেটা বক্ষগহ্বর এবং উদরগহ্বরকে আলাদা করে দেয়। বক্ষগহ্বর এবং উদরগহ্বরের মাঝখানে থাকে ডায়াফ্রাম, আর এই ফুসফুস দুটো ডায়াফ্রামের উপর বসানো থাকে। আমরা যখন শ্বাস নিই, প্রথমে নাসা রন্ধ্রের সাহায্যে বাতাসটা নাসা গহ্বরে প্রবেশ করে। এই অঞ্চলটা হচ্ছে নাসা গহ্বর। নাসা রন্ধ্র এবং নাসা গহ্বরে খুব ছোট ছোট লোম থাকে। এই লোমগুলো বাতাসকে ফিল্টার করে, বাতাসের মধ্যে যদি কোনো ধুলোবালি কণা বা পোকামাকড় থাকে তাহলে সেগুলোকে আটকে দেয়, যাতে সেগুলো ফুসফুসে না পৌঁছতে পারে। সেগুলোকে ফিল্টার করার জন্য ছোট ছোট লোম থাকে। তাছাড়া এই যে নাসা গহ্বর, এখানে স্লেমা থাকে বা মিউকাস থাকে, যেটা বাতাসকে একটু আর্দ্র করে দেয় এবং বাতাসকে আমাদের শরীরের তাপমাত্রায় নিয়ে আসে। নাসা গহ্বরে যাওয়ার পর বাতাস যায় ফ্যারিংস বলে একটা অংশে। ফ্যারিংস যেটা তোমরা দেখতে পাচ্ছ, ফ্যারিংস হচ্ছে একটা কমন অংশ যেখানে মুখবিহ্বর ওপেন হচ্ছে, আবার নাসা গহ্বরও এখানেই খুলছে। এই ফ্যারিংস এর পরে যায় গ্লটিস বলে একটা ছোট অংশে যায়। এই গ্লটিসে এপিক গ্লটিস বলে একটা ঢাকনার মতন একটা অংশ থাকে, একটা ফ্ল্যাপ থাকে। এই ঢাকনাটা খোলা এবং বন্ধ হয়, এই ঢাকনাটাকে বলে এপিক গ্লটিস বা ইউভিউলা বলে, বা বাংলায় বলে আলজিভ। তোমরা শুনে থাকবে যে যখন আমরা খাবার খাই তখন আমাদের কথা বলা উচিত নয়। তো কথা বলা কেন উচিত না, দেখো আমরা যখন কথা বলি তখন আমাদের মনঃসংযোগ কথা বলার দিকে চলে যায়, আর এই যে ঢাকনাটা এপিগ্লটিসটা খোলা বন্ধ হওয়া, এটা কিন্তু আমাদের ব্রেন কন্ট্রোল করে। সুতরাং যদি আমরা আমাদের খাওয়ার সময় যদি আমরা মনোযোগটা আমাদের কথা বলার দিকে দিই, তাহলে হয়তো এপিগ্লটিস কখনোই বন্ধ থেকে যাবে এবং খাবারটা গেলার সময় আমাদের ভুল করে খাবারটা শ্বাসনালীতে ঢুকে যেতে পারে, যার ফলে খুব জোরে আমাদের বিষম লাগতে পারে বা কাশি হতে পারে। এমনকি খাবার যদি শ্বাসনালীতে আটকে যায় তাহলে কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই কারণেই বলা হয় যে খাবার সময় কখনো কথা বলতে নেই। এরপরে গ্লটিসের পরে একটা ছোট অংশ থাকে যেটাকে বলে ল্যারিংস। ল্যারিংস হচ্ছে একটা তরুণাস্থি বিশিষ্ট একটা ছোট অংশ যার মধ্যে ভোকাল কর্ড থাকে, যেটার নাড়াচাড়ার ফলে, যেটার কম্পনের ফলে আমরা আওয়াজ করতে পারি বা কথা বলতে পারি। ল্যারিংস এর পরে বাতাস ট্রাকিয়া বা শ্বাসনালীর মধ্যে প্রবেশ করে। শ্বাসনালী হচ্ছে একটা পাইপের মতন অংশ যেটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এই দুটো শাখাকে বলা হয় ব্রঙ্কাস। এই দুটো ব্রঙ্কাস বাম দিকে এবং ডান দিকে দুটো ফুসফুসে ঢুকে গেছে। এই ব্রঙ্কাস দুটো আবার অনেক শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে, প্রচুর শাখা প্রশাখায় বিভক্ত হয়। এই শাখা প্রশাখাগুলোকে বলে ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওলগুলো ছোট ছোট বায়ুথলির মতন ছোট ছোট ফোলা অংশে মুক্ত হয়। এই ছোট ছোট বায়ুথলিগুলোকে বলা হয় অ্যালভিওলাই বা বায়ুথলি। এগুলো হচ্ছে ফুসফুসের একক। আমাদের প্রত্যেকটা ফুসফুসে প্রচুর পরিমাণে অসংখ্য অ্যালভিওলাই থাকে। প্রায় প্রতিটা ফুসফুসে প্রায় 30 কোটি অ্যালভিওলাই থাকে। দেখো ব্রঙ্কিওলগুলো ছোট ছোট যে আঙ্গুরের থোকার মতন বায়ুথলিতে মুক্ত হচ্ছে, সেগুলো হচ্ছে অ্যালভিওলাই। এবার এই অ্যালভিওলাই গুলোকে যদি দেখি, দেখো অ্যালভিওলাই এর গায়ে প্রচুর রক্ত জালক জড়ানো থাকে। দেখো একটা অ্যালভিওলাই কে যদি আমরা বড় করে দেখি, এখানে এর গায়ে রক্ত জালক রয়েছে। নীল রং দিয়ে বোঝানো হয়েছে যে রক্ত জালক গুলো
অবিশুদ্ধ বা বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে এবং কম অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, এবং লাল রং দিয়ে বোঝানো হয়েছে যে রক্তচালকগুলো বেশি অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত বহন করে। দেখো এখানে যদি আমরা বড় করে দেখি তাহলে দেখতে পাবো রক্তচালক অ্যালভিওলাইয়ের গায়ে রয়েছে। এখানে হৃৎপিণ্ড থেকে সারা শরীর থেকে যে সমস্ত অবিশুদ্ধ এবং বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসছে সেগুলো অ্যালভিওলাইয়ের পাশ দিয়ে যখন যাচ্ছে তখন এর মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি থাকছে এই রক্তে, সেই কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাইতে প্রবেশ করছে এবং অ্যালভিওলাই বা বায়ুথলিতে অক্সিজেন প্রচুর পরিমাণে রয়েছে, সেই অক্সিজেন আবার এই রক্তে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করছে, এর ফলে রক্তটা বেশি পরিমাণে অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে, বেশি অক্সিজেন যুক্ত এবং কম কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে, এবং এই রক্ত আবার হৃৎপিণ্ডে চলে যাচ্ছে এবং হৃৎপিণ্ড থেকে সারা শরীরে আমাদের পৌঁছে যাচ্ছে। তাহলে আমরা আমাদের শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশগুলোকে দেখে নিলাম। এরপরে আমরা দেখব যে বাতাস কিভাবে আমাদের শ্বসনতন্ত্রে প্রবেশ করছে এবং আমরা কিভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি। দেখো আমাদের যে অঙ্গ স্তরের যে শ্বসন ঘটে বা ফিজিক্যাল বা এক্সটার্নাল যে শ্বসন ঘটে সেটা দুটো স্তরে ঘটে, দুটো স্টেপে ঘটছে। প্রথমটা হচ্ছে প্রশ্বাস এবং দ্বিতীয়টা নিঃশ্বাস। বায়ু যখন আমরা গ্রহণ করছি তখন সেটাকে বলে প্রশ্বাস এবং বায়ু ত্যাগ করাটাকে বলা হয় নিঃশ্বাস। এই যে নিঃশ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া এতে সাহায্য করে আমাদের ডায়াফ্রাম এবং আমাদের পঞ্জরস্থি মধ্যস্থ পেশি যেটাকে বলা ইন্টারকস্টাল পেশি। এই দুটো পেশি আমাদের বক্ষগহ্বরের আয়তনকে বাড়াতে এবং কমাতে সাহায্য করে। দেখো এই প্রথম ছবিটাতে দেখতে পাচ্ছ কি ডায়াফ্রাম অনেকটা সমান হয়ে রয়েছে। এরপরে দেখো যখন আমরা শ্বাসটা ত্যাগ করছি তখন কি হচ্ছে, তখন ডায়াফ্রাম অনেকটা উত্তল হয়ে অনেকটা ভেতরে ঢুকে যাচ্ছে, আর এই ভেতরে ঢুকে যাওয়ার ফলে ফুসফুসের আয়তনটা অনেকটা ছোট হয়ে গেছে। এখানে দেখো ফুসফুসের আয়তন অনেক বড়, এবং তাছাড়াও এই যে পাজরের যে অস্থিগুলো রয়েছে সেগুলো এবং এর অস্থি সংলগ্ন যে সমস্ত পেশি রয়েছে সেগুলোও কিন্তু বক্ষগহ্বরের আয়তনকে কমাতে এবং বাড়াতে সাহায্য করে। বক্ষগহ্বরের আয়তনটা যখন বেশি থাকছে তখন কি হচ্ছে, তখন ভেতরে ফুসফুসের ভেতরে বায়ুর চাপটা কম রয়েছে, ফলে বাইরে থেকে বাতাস এসে ফুসফুসে ঢুকছে এবং ট্রাকিয়া ব্রঙ্কাস ব্রঙ্কিওল হয়ে অ্যালভিওলাইগুলোতে বা বায়ুথলিগুলোতে বাতাস পূর্ণ হয়ে যাচ্ছে। আবার যখন দেখছি যে ফুসফুসটাকে ছোট করতে হবে তখন ডায়াফ্রামটা দেখো ভেতরে ঢুকে আসছে এবং বক্ষগহ্বরটাও অনেকটা ছোট হয়ে যাচ্ছে, ফলে ফুসফুসের আয়তনটা কমে যাচ্ছে, ফলে ফুসফুসের ভেতরে বায়ুর চাপ বেশি হওয়ায় সেই বায়ুগুলো আবার আমরা নাকের মাধ্যমে আবার শ্বাস ত্যাগ করে দিচ্ছি। তাহলে এইভাবেই আমাদের ডায়াফ্রাম এবং পঞ্জর অস্থি মধ্যস্থ পেশিগুলো আমাদের নিঃশ্বাস ত্যাগ এবং নিঃশ্বাস গ্রহণে সাহায্য করে। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে মানুষের দুটি শ্বাস পেশির নাম লেখো, তাহলে লিখবে ডায়াফ্রাম এবং পঞ্জর অস্থি মধ্যস্থ পেশি বা ইন্টারকোস্টাল পেশি।